এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও আপ হওয়ায় আমূল পরিবর্তন ঘটতে চলেছে ঘূর্ণিঝড়ের হাত ধরে বাংলায় ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিমি গতিবেগে বইবে প্রবল দমকা ঝোড়ো হওয়া ইতিমধ্যে বেশ কিছু জেলায় জারি করা হয়েছে সতর্কবার্তা আগামী দশই মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে দানা বাঁধছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মোচা আশঙ্কা রয়েছে আগামী 12ই মে সকালে উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণি ঝড় মোচা তো আসুন দেখে নিব ঠিক কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণি ঝড় প্রভাবে কোন কোন জেলায় হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কোথায় কোথায় থাকছে সতর্কবার্তা কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকে ওয়েদার আপডেটে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঘূর্ণিঝড় মোচা কি পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে নাকি উড়িষ্যায় মোকার সম্ভাব্য গতিপথ নিয়ে বিস্তর কাটাছেরা আলোচনা জল্পনা চলছে কিন্তু কোথায় আছড়ে পড়বে কত গতিতে আছড়ে পড়বে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে মৌসম ভবন তবে অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ার সম্ভাবনা কমেছে বাকি পড়ে থাকলো তামিলনাড়ু উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এই তিন রাজ্যের মধ্যে কোথায় সেটি আঘাত হানবে তা নিয়ে আশঙ্কা বাড়ছে জনমানসে তবে মৌসুম ভবন জানাচ্ছে মোচা আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা পশ্চিমবঙ্গ কিংবা উড়িষ্যা আর ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে চলেছে আগামী সপ্তাহে তবে পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা যেখানে আছড়ে পড়ুক মোচার প্রভাব কিন্তু আর বেশ কয়েকটি রাজ্যেও পড়তে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ কেরল এবং তামিলনাড়ুতে ভারী বৃষ্টি হবে মোচার আছড়ে পড়ার সম্ভাব্য অঞ্চলে বিশাল তার গতিপথের মধ্যে উড়িষ্যা থেকে মায়ানমার রয়েছে তার মাঝে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ফলে এই বিশাল অঞ্চলের কোথায় মোচা তাণ্ডব চালাবে এখন সেই দিকেই নজর আবহাওয়া বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে সেটি কলকাতা থেকে এক হাজার পাঁচশো কিলোমিটার দূরে অবস্থান করছে যদি সেই ঘূর্ণাবর্তটি দক্ষিণ মায়ানমারের দিকে এগোতে থাকে তাহলে পশ্চিমবঙ্গ বা উড়িষ্যায় ঢুকতে খুব বেশি সময় নেবে না ফলে আরও শক্তি সঞ্চয় করার সুযোগ পাবে মোচা তবে যাত্রাপথ যদি দীর্ঘ হয় সেক্ষেত্রে এর শক্তি কিছুটা ক্ষয় হতে পারে শুধু তাই নয় সমুদ্রের উপরিভাগে তাপমাত্রা যদি ঝোরে শক্তি সঞ্চয়ের অনুকূল না হয় তাহলেই স্থলভাগে পৌঁছনোর আগেই ঝড়ের গতি কমে যেতে পারে বঙ্গোপসাগরে উপরিতলের তাপমাত্রা এখন তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা ঝড়কে আরো শক্তিশালী করার পক্ষে অনুকূল বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণাপত্রটি সৃষ্টি হয়েছে তার প্রভাবে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে আটই মে তারপর সেটি নয় মে গভীর নিম্নচাপে পরিণত হবে নয় থেকে দশের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হবে তার প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে আট থেকে এগারোই মের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেই কারণেই মৎস্যজীবীদের সাতই মের মধ্যে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ষাট থেকে নব্বই কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে কোথাও কোথাও সেটি একশো কিলোমিটার বেগেও পৌঁছাতে পারে মৌসম ভবন জানিয়েছে আগামী পাঁচ দিন শিলাবৃষ্টি হতে পারে পঞ্জাব হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে সহ বৃষ্টি হতে পারে হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ রাজস্থান লাদাখ কাশ্মীর সিকিম মহারাষ্ট্র অরুণাচল প্রদেশ মেঘালয় অসম তেলেঙ্গানা এইসব রাজ্যগুলির জন্য সতর্কবার্তাও দেওয়া হয়েছে